হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের চ্যানেল বিডি ফ্যামিলি ব্লগসে। তো আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে বেশ কয়েক পদের রান্নাবান্না দিয়ে সাজানো। তো বেসিক্যালি রান্নাটা হচ্ছে আসলে নাজমার বিদায় উপলক্ষে বাসায় একটি গেট টুগেদার হয়েছিল। তো ওই গেট টুগেদারের অংশ হিসেবে ছোটোখাটো একটা ফিস্ট ছিল বাসায়, তো সেটারই রান্নাবান্নাগুলো এখানে দেখানো হবে আজকের ভ্লগে। তো শুরুতেই মুরগি রান্না হচ্ছে। এটা সব মিলিয়ে বিশ জনের খাবারের আয়োজন বাসায়, 20-22 জন এরকম আর কি। এখন মুরগি রান্না করা হবে। মুরগি রান্না সবগুলো রান্নাই অনেকটা ঘরোয়া স্টাইলে, যদিও মেহমানদের জন্য, কিন্তু এখানে সবাই ছিল অনেকটা একটু ঘরোয়া রান্না পছন্দ করে এরকম। তো এই কারণে অনেকটা ঘরোয়া স্টাইলেই, মানে একটু শাহি স্টাইল, রোস্ট, কাবাব, ভাজা, পোড়া এরকম কিছু না, সাধারণ রান্না ঘরোয়া। তো মুরগি রান্না করা হবে শুরুতেই। তো মুরগি রান্নার জন্য আপনারা ইতিমধ্যে দেখেছেন এখানে ইউজ করা হয়েছে মশলা বাটা। মশলার মধ্যে ছিল আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর গরম মশলা মিক্স। তো এগুলো পেস্ট করা হয়েছিল, খালাকে দিয়ে আগেই পেস্ট করেছিলাম, মানে বাটা মশলা। তো সাথে হলুদ, ধনিয়া আর মরিচের গুঁড়ো। টোটালি এখানে হচ্ছে সব মিলিয়ে অলমোস্ট 37-38 পিস মতো ছিল মুরগি, মোটামুটি মাঝারি আকারের। তো বলা যায় যে প্রায় 4 কেজি মতো মাংস। তো এই 4 কেজি মাংসের জন্য এখানে মূলত ইউজ করেছি 2-2.5 টেবিল চামচ মতো আদা বাটা, তারপর প্রায় সেম পরিমাণ রসুন বাটা, আর একটু বাড়তি 3-4 টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা, এবং গরম মশলা বাটা ছিল 2 টেবিল চামচ। আর হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো আসলে এটা যার যার পছন্দ মতো, কেউ একটু বেশি খেতে পারে, কেউ একটু কম খেতে পারে এরকম। তবে আমি ইউজ করেছি এগুলোও আসলে হলুদ আর ধনিয়া গুঁড়ো 1.5 থেকে 2 টেবিল চামচ করে এরকম করে আন্দাজ করে দিয়েছি, আর মরিচ একটু বেশি দিয়েছি, যেহেতু সবাই ঘরোয়া স্টাইলে একটু ঝাল ঝাল করে খাবে এরকম। এই জন্য এখানে একটু বলে রাখি, রান্নাগুলোতে আসলে নাজমা এবং আমার সমান কন্ট্রিবিউশন, দুজনে মিলেই করেছি। হয়তো সেই দাঁড়ানো ছিল, আমি করতেছিলাম, অথবা সে করতেছিল, আমি দাঁড়ানো ছিলাম এরকম। সে হয়তো মশলাগুলো দিল, আমি হয়তো মুরগিগুলো দিলাম। এই যেমন মুরগিগুলো ঢালার সময় হয়তো আমি হেল্প করলাম, সে হয়তো নাড়ানাড়ি করছিল। এইভাবেই রান্নাগুলো আসলে দুইজনের ইয়েতেই। ভারী রান্নাগুলোতে আসলে বেসিক্যালি আমাকে কন্ট্রিবিউট করতে হয় একটু, সত্যি বলতে কি, মানে তার একটু সময় বেশি লাগে রান্না করতে, সে একটু টাইম নেই, সেই হিসেবে যেহেতু তাড়াহুড়া থাকে বেশি রান্নার ক্ষেত্রে, তো এই জন্য আমাকে একদম থাকতেই হয় এরকম। তো কিছুই করার নেই আসলে, দুইজনে মিলেই সব কিছু করতে হয়, যেহেতু খালা হচ্ছে পার্ট টাইমার, খালাকে আমরা জাস্ট অন রিকোয়েস্টে যখন যেটা করাতে পারি সেরকম, কিন্তু রান্নাবান্না তো আর ওনাকে দিয়ে করানো হয় না। সো তো যাই হোক, মুরগি কিন্তু বসিয়ে দিলাম, মুরগি আগেই মেখে রেখেছিলাম, যেভাবে বললাম পরিমাণ মতো মশলা দিয়ে আমি প্রায় ঘন্টা 2-1 ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর আর কিছু না, এজ ইউজুয়াল জাস্ট গরম তেলে পেঁয়াজ কষানো এবং বসিয়ে দেয়া। তো মুরগিটা আমি বসালাম, একটু ফার্মের মুরগি যেহেতু, খুব বেশি ওভাবে নাড়াচাড়াও করা যাবে না অতিরিক্ত পরিমাণে, আর এটা সিদ্ধ হতে যেহেতু টাইম লাগবে না, আর রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় নিতে হবে না। তো আমি মাঝে মধ্যে জাস্ট ঢাকনা দিয়ে একটু রান্না করে আবার একটু ফাঁকে ফাঁকে নাড়িয়ে দিচ্ছিলাম এরকম, কখনো আমি কখনো নাজমা, যখন যে যেভাবে পেরেছি।
এখানে মোটামুটি ঝোল রাখা হবে, এটা কিন্তু মানে কোরমা রোস্ট স্টাইলের কিছু না, একেবারেই ঘরোয়া সাধারণ মুরগি রান্না, কারণ এখানে সবাই একটু ঝাল পছন্দ করে আর একটু ঝোল পছন্দ করে এই টাইপের, তো ওই কারণেই। আর একটু বলে রাখি, মেহমানরা হচ্ছে সব নাজমার কলিগ মূলত, এবং নাজমার কলিগ সেটা ঠিক আছে, কিন্তু সবাই আমার ভাইয়ের মতো, আসলে ভাই বোনের মতো, ওদের সবার সাথে আমার ইন্টিমেসি মাশাল্লাহ, মানে আমাদের নিজের পরিবারের মতোই, আসলে সবাই আমরা সবাই একটা পরিবারের মতোই, তো আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো যতদিন ছিলাম আসলে কুমিল্লায় সবার সাথে সুন্দর মতো ছিলাম, সবার ভালোবাসা পেয়েছি, সবার সাথে বন্ডিংটা খুব ভালো ছিল, এইটাই যাওয়ার বেলায় সবচেয়ে ভালো লাগার মতো বিষয়। তো একটু পানি টানি অ্যাড করেছিলাম এর মধ্যে, একটু ঝোল যেহেতু দিব, রান্নাটা আসলে প্রায় শেষ পর্যায়ে, তো এই পর্যায়ে এজন্য একটু কাঁচামরিচ অ্যাড করে দেয়া হলো, যদিও এখানে বাটা মশলাই রান্না করা হয়েছে, বাটা মশলা ইউজ করা হয়েছে, তারপরও অল্প একটু গোটা মশলা, কিন্তু গরম মশলা ইউজ করা হয়েছে, মাংস রান্নায় ফ্লেভারের জন্য একটু গোটা মশলা ইউজ করতেই হয়, সেটা হোক মুরগি হোক হাঁস হোক গরু খাসি যেটাই হোক না কেন, একটু গোটা মশলা না দিলে একটু মানে মাংস মাংস ফ্লেভারটা আসলে পাওয়া যায় না, মাংসের একটা আলাদা ফ্লেভার, মাংস রান্নার যে একটা ফ্লেভার সেটা হয় না ওভাবে। তো যাই হোক, রান্নাটা শেষ, চুলাটা বন্ধ করে দেয়া হয়েছে, এবং এখন অন্য একটি রান্না শুরু হবে। এটা মূলত আমাদের মেনুতে ছিল মুরগি, তারপর হচ্ছে মুরগির হাড়গুড় পাকা টাকা এসব দিয়ে গিলা কলিজা দিয়ে বুটের ডাল বা চনার ডাল, তারপর হচ্ছে বা ছোলার ডাল যাই বলেন না কেন, এর পরে ছিল গরু, তারপর একটা মিক্সড সবজি। তো এখন ডালটা রান্না করা হবে, ডালটা মেইনলি আমার রান্নায় বলা যায় ডাল রান্না করেছি আমি, নাজমা হয়তো টুকটাক হেল্প করেছে কিন্তু মেইনলি আমি রান্না করেছি, আর মুরগিটা হচ্ছে মাখানোর কাজটা আমি করেছি, রান্নার পার্টটা বেসিক্যালি নাজমার ছিল, শেষের দিকে আমি একটু হেল্প করলাম, মাঝে মধ্যে দেখেছি টেখেছি এরও, আসলে বাচ্চারাও থাকে যেহেতু, তো বাচ্চাদের বিভিন্ন দিকেও অ্যাটেনশন দিতে হয় রান্না করতে করতে, তো যে যখন যেদিকে ব্যস্ত থাকি ও বাচ্চাদের দেখলে আমি রান্নাটা দেখি, ও রান্না করলে আমি হয়তো বাচ্চাদের দিকে অ্যাটেনশনটা দিই, তো এরকম। তো এটা আমি রান্না করবো, সে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম অনেক আগে থেকে, ভালো মতো পরিষ্কার করে ধুয়ে রেখেছি, রেখেছি বলতে এই কাজটা আসলে এটাতে খালাই হেল্প করেছে, মানে খালাকে ওই দিন আমরা সকালে পেয়েছিলাম ভাগ্যবশত। তো যাই হোক, এখন তেল গরম করে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, অল্প কয়েকটা কাঁচা রসুনের কুচিও আমি এখানে পেঁয়াজের সাথে ইউজ করেছি তেল কষানোর জন্য। তো এরপর আমি মশলা দিয়ে দিচ্ছি, মশলা বলতে আদা রসুন আর পেঁয়াজের পেস্ট বা বাটা, তো এগুলো একটু কষাবো, জাস্ট নর্মালি আমি অনেক সময় মশলা তো একসাথে মেখে ফেলি, তবে ডাল রান্নার ক্ষেত্রে একসাথে মাখি না, যেহেতু ডালটা অনেক পরে ইউজ করি তাই আগে মশলাটাকে একটু কষাই, সেখানে মাংসগুলো একটু কষাবো, মাংসগুলো কষানোর পরে আমি ডালটা দিব, ডাল শুদ্ধ আর একটু কষাবো, কষানোর পরে তারপর যতটুকু ঝোল ইউজ করা হয় করব। তো এখানে গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলাটাও এগুলো আসলে এক্স্যাক্টলি পরিমাণ বলার দরকার ওভাবে মনে করি না আমি, কারণ হচ্ছে এটা মাংসের পরিমাণের উপর, ডালের পরিমাণের উপর যে যেভাবে ইউজ করে, আর কেউ একটু কম মশলা খায়, কেউ একটু বেশি খায়, তবে এজ ইউজুয়াল যার যেরকম পছন্দ। আমি যেমন এখানে প্রায় 1-1.5 কেজি মতো হাড়গুড় ঘিলা কলিজা এগুলো নিয়েছি, আর সাথে হচ্ছে মানে 1 কেজির চেয়ে একটু কম ডাল, মানে বলা যায় 700-800 গ্রাম এরকম। তো এই পরিমাণ ডাল রান্নার জন্য আমি সব মিলিয়ে মোটামুটি পেস্টগুলো ইউজ করেছি 2 টেবিল চামচ 2 টেবিল চামচ,
ডাল একটু স্পাইসি না হলে ভালো লাগে না এই ধরনের ডাল। মানে অনেকটা হোটেলের সকাল বিকালের রুটি পরোটার সাথে খাওয়ার ডালটার মতো করে আসলে এটা রান্না করা। দেখেই বুঝতে পারছেন যে একটু স্পাইসি টাইপের। এই যে মাংসগুলো কষানো হচ্ছে, ইতিমধ্যে মাংস দিয়ে দিয়েছি, এখন আমি একটু লবণ এড করলাম। লবণ মশলার সাথেও আসলে অ্যাড করা ছিল, তো সেই হিসাবে লবণ আমি আমার স্বাদ মতো রুচি মতো দিয়ে দিয়েছি। তো এখানে যেটা বলছিলাম, আমি অ্যাভারেজ 2 টেবিল চামচ 2 টেবিল চামচ করে সব মশলাগুলো ইউজ করেছি, সাথে হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়ো। গরম মশলা এখানে ওভাবে দেওয়া হয়নি, পরে আমি একটু তেজপাতা আর দারচিনি অ্যাড করে দিব। এখন আমি ডালগুলো অ্যাড করলাম। ডাল অ্যাড করার পরে আসলে আরও একটু ভালো মতো কষাবো। মাংস কিন্তু যথেষ্ট পরিমাণে কষিয়ে নিয়েছি একেবারে নেড়ে ছেড়ে, এখন ডাল সহ কষাবো। ডাল সহ একটু ভালো করে কষিয়ে নিলে হয় কি, ডালের যে আলাদা একটা ঘ্রাণ থাকে সেই ঘ্রাণটা চলে যায়, দ্বিতীয়ত ডালটা খেতেও বেশ চমৎকার হয়। ডাল না কষালে এই মানে কষানোর পরে আসলে যেই টেস্টটা আসে সেটা কিন্তু ভালো মতো না কষালে আসবে না। এই যে এখন আমি কয়েকটা দারচিনি, কয়েকটা এলাচ আর অল্প দুই একটা গোটা গোলমরিচ দিয়ে দিলাম। তো এগুলার কারণে হয় কি, একটা ফ্লেভার আসবে। এগুলোও এই পর্যায়ে দিয়ে দেওয়ার কারণ হচ্ছে ডালের সাথে মাংসের সাথে এগুলোও মানে কষানো হবে, যার কারণে গরম মশলার যে ফ্লেভারটা সেটা ডালের সাথে মিক্স হবে, মানে খুবই ভাল লাগবে। তো ভালো মতো কষানো শেষে আমি অল্প পরিমাণ পানি অ্যাড করলাম। পানি আসলে আন্দাজ করে একসাথে দিয়ে দিতে পারলেই ভালো, তবে ডালের ক্ষেত্রে অনেক সময় হয় কি ডাল কিন্তু অনেকটা পানি টেনে নেই, সেই হিসাবে গরম পানি করে রাখলে ভালো। তো আমি সেটাই করেছিলাম, গরম পানি করা ছিল আমার। তো প্রথম পর্যায়ে পানি অ্যাড করার পরে যদি দেখি যে একটু মানে পানিটা বেশি টেনে এসেছে, তাহলে আর একটু গরম পানি অ্যাড করে দিলে আমি আমার চাহিদা মতো মানে ঝোলটা ওই পর্যায়ে রাখতে পারবো। তো ডালে অতিরিক্ত ঝোল তো আসলে ভাল লাগে না, ডালের গায়ে গায়ে ঝোলটা থাকলেই ভালো। তো কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। কাঁচামরিচ দেওয়ার পর আমি একটু ঢাকনা দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে অল্প একটু সিদ্ধ করার পরে আবার একটু দেখে নিচ্ছি। তো এটা আসলে রান্নার প্রক্রিয়াটাই এমন যে ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরপর একটু নেড়ে ছেড়ে দিতে হয়, না হলে ডাল কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার খুব বেশি ঘাটা গোটা করারও দরকার নাই, সেক্ষেত্রে ডালটা ভেঙে যেতে পারে। তো মোটামুটি ডালটা মানে আমি যেটা পছন্দ করি সেটা হচ্ছে 80% 90% হয়ে গেলেই নামিয়ে নেয়া, যাতে ভেঙে না যায়, কারণ ডাল মানে গরম থাকা অবস্থায় কিন্তু আরও কুক হয়, আরও বয়েলড হয়। সেই জন্য একটু আগে নামিয়ে ফেলাই ভালো এবং পানিটাও আরও টেনে আসে পরে। তো যাই হোক, আমার ডাল রান্না শেষ, আপনারা দেখেছেন। এখন গরুর মাংসটা বসাবো। গরুর মাংসটা আমি আসলে একসাথে মেখেই বসিয়ে দিব। এখানে প্রায় প্রায় না আসলে 4 কেজি মাংস এখানে। তো 4 কেজি মাংসের জন্য আমি এখানে বাটা সব মশলা নিয়ে নিয়েছি। 4 কেজি মাংসের জন্য এজ ইউজুয়াল আগের মতোই আমি এখানে ইউজ করছি 3 টেবিল চামচ মতো আদা। গরুর মাংসে একটু আদা বেশিই দিতে হয়, 3 টেবিল চামচের চেয়েও মনে হয় একটু বেশি হবে, 3.5 টেবিল স্পুন মতো হবে। তারপর পেঁয়াজও সেম, পেঁয়াজ হচ্ছে আমি প্রায় 4-5 টেবিল চামচ মতো ইউজ করেছি। পেঁয়াজের দাম কিন্তু এখনও বাড়তি বলে রাখি, তবে পেঁয়াজ ছাড়া মাংস রান্নার সাহস জীবনেও হবে না। তারপর এখানে রসুন বাটা ইউজ করেছি, তাও মোটামুটি 2-2.5 টেবিল চামচ মতো। একটু বাড়তি করে মরিচ ইউজ করেছি, আর হলুদ আর ধনিয়া গুঁড়া এজ ইউজুয়াল, তো মরিচ একটু বাড়তি। আগেই বলেছিলাম যে সবাই একটু ঝাল খেতে পছন্দ করে এখানে, এবং একটু স্পাইসি, তো ওই জন্যই মরিচ একটু বাড়তি ইউজ করেছি। এখানে আমি প্রায় 5-6 টেবিল চামচ মতো মরিচ ইউজ করেছি। ইভেন একটু কম মনে হচ্ছিল, সেই জন্য পরে আমি আরও একটু মরিচ দিয়ে দিলাম। তো সেগুলোর সাথে গোটা
গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, তারপর হচ্ছে লবঙ্গ এবং গোটা গোলমরিচ। তো এই পর্যায়ে তেল অ্যাড করে দিলাম, তেল হচ্ছে পরিমাণ মতো। আমি কিন্তু এখানে সবগুলা মাংস থেকে চর্বি ছাড়িয়ে নিয়েছি, চর্বি বলতে গেলে একেবারেই রাখিনি, তো সেই হিসাবে একটু বাড়তি তেল দিয়েছি। চর্বি যদি মাংসে বেশি থাকে সেক্ষেত্রে একটু কম তেল ইউজ করাই ভালো, মানে যেটা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি সেটার চেয়ে একটু কম দিলেও তেমন সমস্যা নেই। কিন্তু যেহেতু চর্বি ছাড়িয়ে নিয়েছি তো একটু মানে বাড়তি তেল ইউজ করেছি। তো এখন হচ্ছে ফাইনাল স্টেজ গরুর মাংস রান্নার ক্ষেত্রে, এটা আমার মানে খুব বেশি পছন্দের, সেটা হচ্ছে পেঁয়াজ পেস্ট দেওয়ার পরেও একেবারে তেল টুল মেখে পরে উপরের দিকে একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে ছিটিয়ে দেয়া। তো এটা ওই অবস্থায় রেখেও সরাসরি চোলাটা অন করে দেওয়া যায়, অথবা আপনি একটু মেখে নিতে পারেন। তো আমি একটু মেখেই নিলাম। তো মেখে নিয়ে কাজ হচ্ছে আসলে চোলাটা অন করে দেয়া, এখানে আর কোনো প্রসেস নেই। গরুর মাংস মানে মেখে রান্না করার এ একটা সুবিধা। তো আমি চোলাটা অন করে দিয়েছি, ঢাকনাটা দিয়ে দিয়েছি, এবং আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন অলরেডি কিন্তু ভাপ বের হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, একটু একটু করে গরুর মাংস থেকে কিন্তু পানি বের হয়ে আসছে। আপনারা দেখেছেন যে এখানে জাস্ট একটা ফোঁটা পানিও ইউজ করা হয়নি, কারণ গরুর মাংস রান্না করতে করতেই মাংস থেকেই প্রচুর পানি বের হয়ে আসে, এবং সেই পানিতে মাংসটা ভালো মতো কষানো সম্ভব। এবং এভাবেই রান্না করা উচিত, এভাবে রান্না করলেই মাংসের টেস্টটা খুব বেশি ভালো হয়। এই যে দেখতে পাচ্ছেন যে এখন আগের চেয়ে আরও বেশি পরিমাণ পানি বের হয়ে এসেছে, এবং এটা যত রান্না হবে ততই কিন্তু পানির পরিমাণটা বাড়বে। তো এখানে ভালো মতো সিদ্ধ করার পরে, একদম অনেকক্ষণ ধরে কষানোর পরে মাংসটা যখন মানে হাফ কুক টাইপের হয়ে যাবে, তখনই ঝোলটাও একটু টেনে আসবে, পানিটা একটু তেল বের হয়ে আসবে, সেই পর্যায়ে কিন্তু এক্সট্রা পানিটা অ্যাড করে দিলে ভালো। এবং আমি আসলে সেটাই করব, এখনও কিন্তু মাংসের গায়ের পানিতেই মাংসটা রান্না হচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গরম পানি করা থাকলেই সবচেয়ে ভালো, যে কোনো রান্নার ক্ষেত্রে আসলে গরম পানি করা থাকলেই ভালো, মাংসের ক্ষেত্রে সেটা অনেক বেশি কাজে দেয়, আর গরুর মাংসের ক্ষেত্রে তো একেবারে কথাই নেই। আর ঠান্ডা পানি অ্যাড করলে কিন্তু মানে রান্নার প্রসেসটা নষ্ট হয়ে যায় বলবো। তো গরম পানি করা থাকলেই ভালো এবং করে রাখা উচিত, তাহলে পরিমাণ মতো যখনই পানি অ্যাড করা লাগে গরম পানিটা দিয়ে দিলেই হয়, এতে রান্নার প্রসেসটা নষ্ট হয় না। তো আমি এটা বারবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ কুক করে আবার ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছিলাম। গরুর মাংস রান্নার ক্ষেত্রে এটা খুবই ইম্পর্ট্যান্ট, অনেক সময় কিন্তু মাংস লেগে যেতে পারে নিচে, সেক্ষেত্রে মাংসগুলো পুরা গন্ধ হয়ে যেতে পারে, টেক্সচারটা নষ্ট হয়ে যেতে পারে, ঝোলের কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে, মানে ওভারঅল এটার যে টেস্টটা অথবা যে যে কালারটা সেটা থাকবে না। তো এই জন্য কেয়ারফুল থাকতে হবে। গরম পানি আমি অ্যাড করে দিলাম, দেখতেই পাচ্ছেন যে পানি থেকে কি পরিমাণ ধোঁয়া বের হচ্ছে। তো পরিমাণ মতো পানি অ্যাড করেছি মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য আমার যতটুকু পানি দরকার। আর এটা এই এই মাংসও কিন্তু একদম মানে শুকনা ভুনা টাইপের কিছু না, একটু মানে ঝোল থাকবে একেবারে, বা গরুর মাংসে তো আর পাতলা ঝোল হবে না, অ্যাজ ইউজুয়াল যে মেজবানি টেজবানি রান্না করে ওই টাইপের গরুর মানে মাংসের গায়ে গায়ে ঝোল থাকবে। তো এদিকে সবজিগুলো প্রসেস করে নেওয়া হয়েছে, এটা খালাই আসলে কুটে দিয়েছে, আর সবজিতে দেওয়ার জন্য চিংড়ি নেওয়া হয়েছে। চিংড়ি বলতে আসলে ছোট চিংড়ি ছিল না, এই সবজি রান্নার জন্য ছোট চিংড়ি আমার প্রেফারেন্স, কিন্তু ছোট চিংড়ি না থাকাতে বড় চিংড়িকে পিস করে নেওয়া হয়েছে জাস্ট। তো
গরুর মাংস কিন্তু এখনো হয়নি, গরুর মাংস আর রান্নার মাঝখানেই অন্য একটি চুলায় এটা বসানো হচ্ছে। এটা মূলত বসিয়ে দিচ্ছি আমি সবজিটা। নাজমার ওপিনিয়ন হচ্ছে এই সবজিটা আমি ভালো রান্না করি, এবং আসলে যতবারই এই মিক্সড সবজি রান্না করেছি মোটামুটি সবাই খেয়ে কিন্তু ভালোই প্রশংসা করেছে। সেটা মানে ফেক কিনা আমি বলতে পারবো না, কিন্তু সবজিটার মোটামুটি সবাই প্রশংসা করে। সেই হিসেবে তো নাজমার দাবিটা হচ্ছে আমার উপর আর কি, যে সবজিটা আমাকেই রান্না করতে হবে। তো আমি আমার প্রসেসেই রান্না করছি। সবজিতে একটু রসুন ইউজ করলেই ভালো লাগে, গোটা রসুনও ইউজ করা যায়। তো পেঁয়াজ রসুন কষিয়ে আমি চিংড়িগুলো দিয়ে দিলাম। এটা আমার সবজি রান্নার ক্ষেত্রে মানে সবসময়ের পছন্দ। আমি আগেই একেবারে গরম তেলে কোনো মশলা ছাড়াই চিংড়িগুলোকে ভালো করে কষিয়ে নিই, অলমোস্ট বলতে গেলে মানে 50% ফ্রাই করে নিই বলা যায়। তো এরপরে আমি একটু হালকা সামান্য একটু গরম মশলা অ্যাড করে দিলাম। এখানে যেহেতু খুব বেশি মশলাপাতি ইউজ করা হবে না, তো এখানে যেহেতু একটু জিরা টিরা ছিল আর মশলাটা মোটামুটি ফ্লেভার ভালো ছিল, তো সেই হিসাবে একটু, তাও খুবই সামান্য, 1 টেবিল চামচ মতো হবে। এবং বলে রাখি এটা কিন্তু ন্যাচারাল কালারটাই থাকবে, অর্থাৎ কোনো ধরনের এখানে হলুদ মরিচ ধনিয়া বা অন্য কোনো ধরনের কোনো কিছু কোনো মশলাই আর ইউজ করা হবে না, এই অবস্থাতেই রান্না করা হবে। মিক্সড সবজি এখানে আমি ইউজ করেছি পেঁপে, তারপর হচ্ছে গাজর, ফুলকপি আর বরবটি, এই 4টা সবজির মিশ্রণ। সবজিটা আসলে সত্যি বলতে কি আমার নিজের কাছেই খুব ভালো লাগে, এবং এটা যেটা করা হচ্ছে তেলের উপরেই মূলত ভেজে নেওয়া হচ্ছে। এখানে খুব পানি টানি ইউজ করব না, একেবারে শেষ পর্যায়ে হয়তো সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য খুবই সামান্য পরিমাণে, অল্প 1 চামচ 2 চামচ একটু পানি দিব, যাতে কোনো সবজি হার্ড থেকে না যায়। তো মোটামুটি কষানোর পরে ওইটা আমি ঢাকনা দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি একটু গরুর মাংসটা দেখে নিব। মাংসটা আসলে বলতে গেলে অলমোস্ট কুকড, অনেকক্ষণ ধরেই রান্না হচ্ছে। সবজিটা বসাতে বসাতে ওইটা কিন্তু প্রায় 10-15 মিনিট মতো রান্না হয়েছে, এবং আপনারা দেখেই বুঝতে পারছেন পানিও কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। ঝোলটা আরও একটু কমাবো, ততক্ষণে মাংসটা আর একটু ভালো মতো সিদ্ধ হবে, এই জন্য আর একটু ঢাকনা দিয়ে রাখা হলো। এখন সবজিটা একটু দেখব, একটু নাড়িয়ে চাড়িয়ে দেওয়া দরকার। এই সবজি থেকেই কিন্তু একটু পানি বের হয়েছে, সবজি ধোয়া পানিগুলো এগুলো আসলে, আর সবজির গায়েও তো পানি থাকে, তো এই পানিতেই মূলত সবজিটা রান্না হয়ে যাবে। খুব বেশি পানি দেওয়ার দরকার পড়বে বলে আমার মনে হয় না, তবে যদি প্রয়োজন পড়ে একেবারে শেষ পর্যায়ে হয়তো একটু পানি অ্যাড করব, আদারওয়াইজ পানি অ্যাড করার দরকারই নেই। মানে চেষ্টা করতে হবে পানি ছাড়া এটা মানে তেলের উপরেই রান্না করে ফেলতে, তার মানে এমন না যে প্রচুর তেল ইউজ করতে হবে, ওরকম না। সবজির পানি এবং তেলের মিশ্রণে যদ্দূরে সবজিটা রান্না হয় এবং সেটাই হবে, কিন্তু গায়ের পানি বেশ বের হয়েছে। এই পর্যায়ে আমি এখানে কাঁচামরিচ অ্যাড করে দিলাম, জাস্ট 1টা কাঁচামরিচকে 2 ভাগ করে করে নিয়েছি। একটু জাল তো না হলেই নয়, সবজিটা আসলে রান্না হয়ে গেছে এই যে আপনারা দেখছেন একেবারে শেষ পর্যায়ে, তাই একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিয়ে দিলাম। সবজিটা কালার কেমন লাগছে আপনাদের জানি না, তবে খেতে এইবারও কিন্তু অ্যাজ ইউজুয়াল খুব ভালো হয়েছে, সবাই বেশ প্রশংসা করেছে খেয়ে। আর এই সবজিটা আমার নিজেরও খুব পছন্দের, আর আমি এমনিতেই যে কোনো সবজি একেবারে সিঙ্গেল সবজি রান্না করলেও কিন্তু হলুদ টলুদ কিছু দেওয়া পছন্দ করি না, আমি এভাবে সবজি ন্যাচারাল কালারে রান্না করি। আর গরুর মাংসটা এখন আর একটু দেখে নিচ্ছি, ঝোলটা কিন্তু আরও অনেক শুকিয়ে এসেছে,
এবং আমি আরও একটু রান্না করছিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছিলাম, তো মনে হলো যে রান্না শেষ পর্যায়ে, ওটা সিদ্ধ হয়ে গেছে প্রায়, তো এই পর্যায়ে একটু কাঁচামরিচ অ্যাড করে দিলাম, জাস্ট 4টা কাঁচামরিচ, একটু ফ্লেভারের জন্য গোটা কাঁচামরিচ দিয়েছি। বাচ্চারা খাওয়ার সম্ভাবনা থাকলে আসলে কাঁচামরিচ যেহেতু এখন খুব ঝাল, তো এই কারণে গোটা ইউজ করলে ভালো, ফালি করে বা কেটে কুচি করে না দেয় ভালো। তো গরুর মাংসটাও অলমোস্ট রান্না হয়ে গেছে, এই জন্য চুলাটা বন্ধ করে দিলাম। সবজিটা তো আগেই দেখেছেন, তো মোটামুটি কারিগুলো রান্না করা শেষ, এখন হচ্ছে রাইস রান্না করা হবে। তো যেহেতু মাংস এবং মেহমানদের জন্য স্বাভাবিকভাবেই একটু পোলাও হলেই ভালো, তো পোলাও রান্না করার জন্য খালা আগেই চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিল। এখানে আমি পোলাওর চাল ইউজ করিনি, বাসায় যে কাটারি আতপ চাল খাওয়া হয় রেগুলার, সেই চাল দিয়েই পোলাওটা রান্না করেছি। তো পোলাওর জন্য এখানে পোলাওর জন্য আমি চাল নিয়েছি 3 কেজি মতো। তো 3 কেজি চাউলের জন্য আমি পরিমাণ মতো তেল দিয়েছি, খুব বেশি মানে তৈলাক্ত হবে না, মোটামুটি একটু এই ঘিয়ে তেলে একটু ঝরঝরা ভাব হলেই হলো, ওইভাবেই রান্না করা হবে, মানে একটু কম তেলে, অতিরিক্ত তৈলাক্ত যাতে না হয়, সেই জন্য তেল খুব বেশি পরিমাণ দিইনি, রান্নাটা হলেই আপনারা বুঝতে পারবেন। আর সাথে অল্প একটু ঘি দিয়েছি, ঘি হয়তো পরেও একটু রান্নার শেষ পর্যায়ে অ্যাড করা হবে, কিন্তু আগে তেলের সাথে একটু মিক্স করে দিলে আসলে ফ্লেভারটা ভালো আসে। আর আমি হচ্ছে এখানে কোনো ধরনের কি করতে যাব না, মানে পেঁয়াজের বেরেস্তা করতে যাব না, এই জন্য পেঁয়াজগুলো বেরেস্তার মতো করেই ভেজে নিয়েছি, এটা পোলাওর সাথে একসাথেই মিক্স করে ফেলবো, যাতে বেরেস্তার যে একটা ফ্লেভার সেটা চাউলের সাথে মিক্স হয়ে যায়, এখান থেকেই যাতে সেটা পেয়ে যাই। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে একটু বেশিক্ষণ ধরে আসলে চাউলগুলোকে ভাজবো। আমি সাধারণত এটাই করে থাকি, পোলাও বা বিরিয়ানি যাই রান্না করি না, এটার একটা সুবিধা সেটা হচ্ছে মানে ভাতটা আর মানে নরম হওয়ার সম্ভাবনাটা কম থাকে একটু বেশিক্ষণ ভেজে নিলে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায় এবং পুড়ে না যায়, এই কারণে একেবারে ঘন ঘন নাড়ানোর উপর থাকতে হবে, তবে একটু কেয়ারফুলি নাড়াতে হবে যাতে চাউলগুলো ভেঙে না যায়। এই যে দেখতে পাচ্ছেন চাউলগুলো কিন্তু আমি এখনও ভাজার পর্যায়েই রেখেছি, মানে যথেষ্ট ভেজে নিয়েছি, এটা হলে হয় কি একদম ঝরঝরা হবে পোলাওটা। পানি ইভেন আপনি যদি পরিমাণের চেয়ে একটু বেশি পানিও দেন, এটা নরম হওয়ার কোনো সম্ভাবনা নেই, ভাত ঝরঝরাই হবে। তো এইবার আমি একটু মেপে মেপে পানি দেওয়ার চেষ্টা করলাম, এখানে আমি যে পরিমাণ চাউল নিয়েছি সেই একই পরিমাণ, মানে চাউলের দ্বিগুণ পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি, এক্স্যাক্টলি দ্বিগুণই দিয়েছি। নর্মালি আমি এতো মেপে টেপে দিই না, আন্দাজ করে দিই, আজকে একটু দিয়ে দেখলাম মানে কেমন আসলে, তো আন্দাজ করলেও আসলে আমি এভাবেই দিতাম। এখন চাউলের গায়ের উপরে যেই পরিমাণ পানি দেখতে পাচ্ছি সেই পরিমাণই হয়তো দিতাম, এই জন্য আন্দাজ করে দিলেও কিন্তু হয়ে যায়। আর চাউল ভাজাটা যদি ঠিক হয় তাহলে আন্দাজ পরিমাণ পানি একদম নিঃসন্দেহে দেয়া যায়, এক্ষেত্রে কোনো ভয় থাকে না। তো পানিটা প্রায় টেনে আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন, পানিটা আরও একটু টেনে আসলে, অর্থাৎ পানি চাউলের গায়ের লেভেল থেকে পানিটা যখন নিচে নেমে যাবে সেই পর্যায়ে আমি মূলত সরি ঢাকনাটা দিয়ে দিব আর চুলার আঁচটা কমাবো। চুলার আঁচ কমানো বলতে আমি এখানে আসলে একটা তাওয়ার উপরই দিব, সেটাই ভালো, যেহেতু বেশি চাউলের ভাত সেক্ষেত্রে মানে চুলার
আগুনটা মানে আগুনের ব্যালেন্স রাখাটা আমার জন্য হয়তো কষ্টকর হয়ে যাবে, তো ওই জন্য তাওয়া ইউজ করাই বেটার বলে আমি মনে করি। পানিটা কিন্তু গায়ের লেভেল থেকে একেবারে শুকিয়ে এসেছে, আপনারা দেখতেই পেলেন। তো আমি এখন ঢাকনাটা একটু দিয়ে দিলাম, ঢাকনাটা দিয়ে আমি চুলাটা চেঞ্জ করব। আমি আমার যেই চুলাই আমি ভাতটা বসালাম এখানে কিন্তু একটু মানে আগুনের তাপ বা আঁচটা একটু বেশি, তো এই কারণে এই চুলাই আমি রাখবো না, অন্য চুলাই পাশের চুলাই একটু মানে তাপটা একটু কম, এবং সেখানে যদি তাওয়াটা আমি ইউজ করি। আর একটু দেখে নিলাম আসলে কী পর্যায়, তো এখন আমি তাওয়াতে দিয়ে দিব। তাওয়াতে এই পর্যায়ে দিয়ে দিলে এটা মোটামুটি 10 থেকে 15 মিনিট যদি রেখে দিই একেবারেই হালকা আছে, তাহলে এটা মূলত হয়ে যাবে। তখন আমি একটু নাড়িয়ে দিচ্ছি আসলে একেবারে শেষ পর্যায়ে যখন তাওয়াতে দিয়ে দিব, যাতে উপরের একটু শক্ত চাউলগুলো নিচের দিকে চলে যায়, সেই জন্য একটু হালকা নাড়িয়ে দিলাম। নাড়িয়ে ফাইনাল স্টেজে এখন আমি তাওয়াতে দিয়ে দিলাম। তাওয়াত দেওয়ার পরেও কিন্তু চুলার আঁচটা এখনও বাড়তি রেখেছি, কারণটা হচ্ছে তাওয়াতটা কিন্তু দেওয়ার সাথে সাথে তো আর গরম হবে না, তো এই জন্য কিছুক্ষণ বাড়তি রেখে আগে তাওয়াটা গরম করলাম। তাওয়া গরম হওয়ার পরে কিন্তু চুলার আঁচটা আমি ঠিকই কমিয়ে দিয়েছি, যথেষ্টই কমিয়ে দিয়েছি বলা যায়, এবং এটা 10-15 মিনিট মতো রান্না করা হয়েছে। হওয়ার পরে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমার পোলাওগুলো, আশা করি নাড়ানো চাড়ানো ছাড়া দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে। এটা একটু কালো টালো যেটা দেখতে পাচ্ছেন এগুলো আসলে পেঁয়াজ, প্রায় বেরেস্তার মতো যেহেতু করেছিলাম এই জন্য পেঁয়াজগুলো একটু কালো দেখা যাচ্ছে, এবং ভাতগুলো দেখেন কতটা ঝরঝরা হয়েছে, কোনো ধরনের ঝামেলা ছাড়াই কিন্তু পোলাও বা বিরিয়ানি খুবই ঝরঝরা করে রান্না করা যায়। শুধু ট্রিক একটাই যে যত বেশি সম্ভব না পুড়িয়ে চাউলগুলোকে ভাজা। তো দেখলেন নাজমা হচ্ছে পুডিং রেডি করেছিল, সেও কিন্তু এই ফাঁকে ফাঁকেই এই কাজ করেছে, তো তার পুডিংটাও একটু দেখিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের মুরগির মাংসের সর্বশেষ লুক, মাংসটা কিন্তু রান্না ভালোই হয়েছিল, যথেষ্ট ভালো হয়েছে আমার কাছে, অন্তত ভালো লেগেছে। যারা খেয়েছে তারা তাদের রিভিউ তো আর আমি দিতে পারবো না, তবে সবাই বলেছে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। তা আমাদের আইটেমগুলো, এটা হচ্ছে ডাল, দেখতে পাচ্ছেন টেবিলে সব সার্ভ করেছিলাম, এটা আসলে বুফের মতো করে দেওয়া হয়েছে, যার যার পছন্দে নিজেরা নিয়ে খেয়েছে। যেহেতু ছোট বাসা, এখানে আলাদা করে বড় ডাইনিং স্পেস নেই, সবাইকে এক জায়গায় বসানোর ব্যবস্থাও নেই। সবজিটা দেখেন মাশাল্লাহ অনেক ভালো লাগছে, এটা হচ্ছে গরুর মাংস। তো সব মিলিয়ে